আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত শোহেব খারি শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো এক কুতায়বা রহমতুল্লাহতে বারা বারা আ ইবনু আজিব আল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন রসুল সাল্লাহ সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে ষাটটি কাজের রুগীকে রোগীর খোঁজ নেওয়া খবর নেওয়া জানাজার সঙ্গে যাওয়া ঋণদাতা জানা জিন্দাতার জন্য দোয়া করা দুর্বলকে সাহায্য করা মাজলুমের সহায়তা করা সালাম প্রসারিত করা এবং কসমকারীর কসম পূর্ণ করা আর নিষেধ করেছেন ষাটটি কাজ থেকে রুফার পাত্রে ফানাহার ফানাহার সোনার আংটি পরিধান রেশমি রেশমি জিনের উপর সাওয়ার হওয়া মিহিন রেশমি কাপড় পরিধান করা পাতলা রেশমি কাপড় ব্যবহার করা রেশম মিশ্রিত কাতান কাপড় পরিধান করা এবং ঘাড়ো রেশমি কাপড় পরিধান করা তো রসুল সাল্লাম আমাদেরকে এখানে সাতটি কাজ করার জন্য আদেশ করেছেন আর সারটি কাজ করার জন্য নিষেধ করেছেন তো এই সারটি কাজের মধ্যে যেমন অনেকগুলো আছে যে আমরা অবশ্যই যেন কোন কোন রুগীদেরকে আমরা খবর নেওয়া আমাদেরকে আমাদের জন্য দরকার সেই সাতটি কাজ করার জন্য আর যে সারটি কাজ মানা করছেন আমাদেরকে না করার জন্য তার মধ্যে বিশেষ কথাগুলো হলো ও রেশমি কাপড় পরিধান করার কথা মানা করছেন ঘাড়ো রেশমি কাপড় পাতলা কাতান কাপড় তো এগুলো যেন আমরা ব্যবহার না করি এগুলো অবশ্যই রাসুসাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন আমাদের ক্ষতির কারণ সম্মুখীন সেই কারণে এগুলো দ্বারা দেখা গেছে অনেক সময় আমাদের ফিতনা ফাসাদ অনেক কিছু চোখে অনেক কিছু দেখা যায় তো যাই হোক এগুলা হারাম সেই কারণে অবশ্যই রসুল সাল্লাহ সাল্লাম কিছু জিনিস মানা করেছেন আর যেগুলো বলার জন্য বলেছে করেছেন বলেছেন যেগুলো করার জন্য সেগুলো আমাদের জন্য অনেক স্বভাবের কাজ সেই কারণেই বলেছেন তো রসুসাল্লাহ সাল্লামের এই হাদিসটি মেনে বুঝে আল্লাহ আমাদের من أبو جعيبان الشالرجنة توفيق دان كروك آمين وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركات